বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন শ্রেণী কার্যক্রমে স্বাগত জানাচ্ছি। বাংলাদেশে যে যেখানে আছো, তোমরা সবাই এই সংকটকালীন এবং বিপর্যস্তকর সময়ে বাসায় অবস্থান করবে এবং অনলাইন শ্রেণী কার্যক্রমে নিজেদেরকে সম্পৃক্ত করবে। সবাই ভালো থাকবে আশা করছি। যে আমি যে তোমরা গত ক্লাসটি ভালোভাবে দেখেছো, আমি দুটি ক্লাস এর আগে নিয়েছিলাম। সর্বশেষ ক্লাসে আমরা অস্তিত্বশীলতা অনন্যতা এই চ্যাপ্টারটির একটি গুরুত্বপূর্ণ উপপাদ্য, অস্তিত্বশীলতা অনন্যতা, ইউনিকনেস, এক্সিস্টেন্স অ্যান্ড ইউনিকনেস, এই উপপাদ্যটি আমরা করতেছিলাম। তো সেখানে আমরা উপপাদ্যটি শেষ করতে পারিনি। তোমরা জানো যে জুম অ্যাপসে ক্লাস করতে হলে, একটা ফ্রি অ্যাপসে ক্লাস করতে গেলে একটা সময়ের সীমাবদ্ধতা থাকে, 40 মিনিটের একটা সীমাবদ্ধতার কারণে আমরা তোমাদের কাছ থেকে আমি বিদায়ও নিতে পারিনি। হঠাৎ করে ক্লাসটি বন্ধ হয়ে যায়। যাই হোক, আমরা যেখান থেকে আমরা যেখানে আমরা শেষ করেছি সেখান থেকে আজকে শুরু করব। চলো আজকে আমরা ক্লাসটি শুরু করব। তার আগে আমি আবার বলে নিচ্ছি, আমি মোহাম্মদ আরিফুর রহমান মজুমদার, আমি নোয়াখালী সরকারি কলেজের গণিত বিভাগের সহকারী অধ্যাপক। তোমাদের এই কোর্সটি আমি ইনশাল্লাহ শেষ করব। তোমরা আমার সাথে থাকলে, আমার সাথে যদি তোমরা একটু মনোযোগ দিয়ে আমার ক্লাসগুলা দেখো এবং একটু পরিশ্রম করো, আশা করতেছি যে এই কোর্সটি তোমাদের জন্য সহজবোধ্য হিসাবে পরিগণিত হবে। আমাদের আজকের লেকচার তিন, আমি আগে বলেছি, অন্তরগ যোগ সমীকরণ এই কোর্সের। আজকে আমরা সর্বশেষ যে উপপাদ্যটি আমি একটু বলিনি, আমরা সেই উপপাদ্যটা কি ছিল, আমরা বলেছিলাম যে তিনটা কন্ডিশন আমরা বলেছিলাম, কেমন সেই তিনটা কন্ডিশন যদি একটা ফাংশন ফুলফিল করে, ঠিক আছে, তাহলে সেই ফাংশনটার সমাধান থাকবে এবং সমাধানটা অনন্য হবে। আমি একটু তোমাদেরকে সেই উপপাদ্যটা আরেকবার একটু বলে নি। এক্স ওয়াই সমতলে ডি ডোমেনে এফ এক্স ওয়াই ফাংশনটি এমন ভাবে অবিচ্ছিন্ন যেন ডি ব্যবধিতে ফাংশনটার পরম মান এফ এক্স ওয়াই অ্যাবসলিউট ভ্যালু লেস দেন ইকুয়াল টু এম হবে। এটাকে আমরা এক নাম্বার সমীকরণ হিসেবে অভিহিত করেছি। এবং আরেকটা কন্ডিশন হলো সেটি ডি ডোমেনের মধ্যে লিপসিজের শর্ত ফুলফিল করবে। লিপসিজের শর্ত যদি পূরণ করে তাহলে সেই সমীকরণটি হবে অ্যাবসলিউট ভ্যালু অফ এফ এক্স ওয়াই ওয়ান মাইনাস এফ এক্স ওয়াই টু লেস দেন অর ইকুয়াল টু কে ইন্টু অ্যাবসলিউট ভ্যালু ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু। আমরা দুই নম্বর সমীকরণে বলেছি এবং কে এর মানগুলো বলেছি যে এক্স ওয়াই ওয়ান ওয়াই টু ইত্যাদির উপর কে এর মান নির্ভর করবে, কেমন। আবার আমরা একটা আয়তকের কথা বলেছি, আর আয়তক যেটি সম্পর্কে আমরা সংজ্ঞা দিয়েছি যে অ্যাবসলিউট ভ্যালু অফ এক্স মাইনাস এক্স নট লেস দেন ইকুয়াল টু এইচ এবং ওয়াই অ্যাবসলিউট ভ্যালু অফ ওয়াই মাইনাস ওয়াই নট লেস দেন ইকুয়াল টু কে, আমরা এটি তিন নম্বর সমীকরণ হিসেবে বলেছি, কেমন। আমরা বলছি যে ওই ফাংশনটা ডি এর অন্তর্গত হবে এবং সেক্ষেত্রে এম এইচ লেস দেন কে হবে। যদি তাই হয় তাহলে ডিএক্স ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু এফ এক্স ওয়াই, এর একটি অনন্য সমাধান থাকবে, সেটি হলো ওয়াই ইকুয়াল টু ওয়াই এক্স এবং আদি শর্ত হবে ওয়াই এক্স নট ইকুয়াল টু ওয়াই নট, ঠিক আছে। তা আমরা সেখানে আমরা বেশ কিছু জিনিস দেখিয়েছিলাম যে ওই ফাংশনটা আর আয়তকে আছে। তারপরে আমরা একটা ফার্স্ট নাম্বার সমীকরণ প্রমাণ করেছিলাম, ঠিক আছে। তো আমরা আজকে ধাপ তিনে আমরা বলবো যে এই যে দেখো আমাদের আট নাম্বার যে সিরিজটা আছে, ঠিক আছে, এটা হলো আমরা পূর্ববর্তী ক্লাসের সাথে যেহেতু এটার হুবহু কানেকশন আছে, সেই ক্লাসটা তোমরা করেছো, সেখানে আমরা কি লিখেছি তোমরা দেখেছো। সেখানে আমরা ধারাটি ওয়াই এন মাইনাস অ্যাবসলিউট ভ্যালু অফ ওয়াই এন মাইনাস ওয়াই এন মাইনাস ওয়ান লেস দেন ইকুয়াল টু এম কে টু দি পাওয়ার
n minus 1 divided by factorial n absolute value of x minus x naught to the power n at লিখেছি আমরা সেখানে n এর মান এই যে আমরা 1 থেকে শুরু করে আমরা n পর্যন্ত গেলে আমাদের এটি এই রাশিটা এই অবস্থা হয় ঠিক আছে তো সেখানে আমরা তোমার অ্যাবসলিউট ভ্যালু অফ x minus x naught এর মান আমরা জানি যে less than equal to h ঠিক আছে সেখানে যদি আমরা ওখানে বসিয়ে দিই তাহলে আমাদের এই সমীকরণটা এরূপ হয় ঠিক আছে এবং এই যে অংশটা ভিতরে দেখো এই যে m / k কমন নিয়েছি আমরা দ্বিতীয় পদ থেকে m / k কমন নিয়েছি m / k কমন নেওয়ার পরে আছে হলো এখানে kh plus kh whole square by factorial 2 plus dot dot kh to the power n divided by factorial n plus dot dot ঠিক আছে এখানে এটা তোমাদের পরিচিত একটা ধারা তোমরা জানো e to the power x সমান হলো 1 plus x square by factorial 2 plus x cube by factorial 3 plus x to the power 4 by factorial 4 এভাবে ধারাটি আছে সেটা হলো e to the power x এর মান সেটা কি এটার মত নয় অবশ্যই এটার মত সেখানে এখানে x এর পরিবর্তে kh আছে আর একটা হলো এখানে 1 টা নাই প্লাস 1 নেই সেই জন্য আমরা এটা লিখছি e to the power kh minus 1 ঠিক আছে এখন এখানে আমরা স্পষ্ট দেখতে পাই যে x নট এর একটা যেহেতু আদি আদি মান y নট এর সরি y নট আদি মান y নট এর মান আমরা আমাদের জানা আছে আর m k e to the power kh এই যে ভ্যালু গুলো এগুলো এম কে ধ্রুবক e to the power kh minus 1 এটা একটা সুনির্দিষ্ট ভ্যালু থাকবে কি জন্য kh m এই মানগুলোর জন্য ঠিক আছে সেই জন্য এটা একটা অভিসারী ধারা সেই জন্য তিন নাম্বার ধারাটা কি একটি অভিসারী ধারা আচ্ছা আমরা এখন বায়াসটাসের উপপাদ্য দিয়ে আমরা দেখাবো যে এই যে আট নাম্বার যে ধারাটা এটা সুষমভাবে অভিসারী বায়াসটাসের ধারাটা তোমাদেরকে আমি শিখিয়েছি দ্বিতীয় লেকচারে তোমরা একটু দেখে নাও হ্যাঁ বায়াসটাসের ধারাটা কি ছিল সেখানে বলছে যদি ধনাত্মক সংখ্যা দ্বারা mn সেটা যদি অভিসারি হয় তাহলে একটা ফাংশন এরকম থাকবে অ্যাবসলিউট ভ্যালু অফ সামেশন অফ un x সেটি যদি এরকম হয় অ্যাবসলিউট ভ্যালু অফ un লেস দ্যান ইকুয়াল টু mn হয় তাহলে mn যদি অভিসারি হয় তাহলে un ও অভিসারি হবে তো আমাদের কিন্তু এই যে এখানে যে ধারাটা ঠিক আছে এই যে আট নাম্বার ধারাটা যে ডান যদি অভিসারি হয় আট নাম্বার ধারাটার কি ডান পক্ষটা কি ডান পক্ষটার যে অংশটা সেটা যদি অভিসারী হয় তাহলে বায়াসটাসের ওই সূত্রের সাথে মিলে যায় তো বায়াসটাস বলছে যে তাহলে ডান পক্ষ যদি অভিসারী হয় তাহলে বাম পক্ষ অভিসারী হবে ইউএন টা বলছে যে বায়াসটাস বলছে তখন ইউএন টা অভিসারী হবে এখানে ইউএন এর জায়গা ওয়াইএন আছে ঠিক আছে তাহলে সেটা কি হবে আমাদের এই ধারাটা আমাদের এই যে বায়াসটাসের এম পরীক্ষণ অনুসারে এই ব্যবধির মধ্যে তোমার আট নাম্বারটা সুষমভাবে অভিসারী সুষমভাবে যদি অভিসারী হয় তাহলে আমরা ওয়াই এন এক্স কে অসীমে বলতে পারি যে ইকুয়াল টু ওয়াই এক্স নয় নাম্বার ইকুয়েশনটা লিখলাম ঠিক আছে যেহেতু আটের প্রত্যেক পদে এক্স এর অবিচ্ছিন্ন ফাংশন ফলে ওয়াই এক্সটাও কি হবে অবিচ্ছিন্ন ফাংশন হবে এটা একটা গুরুত্বপূর্ণ এই প্রমাণের জন্য গুরুত্বপূর্ণ বিষয় এখন আমরা চার নাম্বার সমীকরণটা তোমাদের জানা আছে আমরা যেখানে প্রথমেই লিখেছিলাম যে ফিকার্ডের পর্যায়ক্রমিক যে ধারাটা পর্যায়ক্রমিক অন্তরীকরণের ঠিক আছে তো সেখানে আমরা যদি n এর মান যদি ইনফিনিটি নি সে সীমাটা নি তাহলে কি হবে তাহলে আমাদের হবে এই যে এটা আমরা n এর মান ইনফিনিটি নিয়েছি আমরা yn এর y লিমিট n টেন্ডস টু ইনফিনিটি yn x এই যে নয় নম্বরে আছে কি আছে এই নয় নম্বরে আছে এটা সমান ওয়াই এক্স এই জন্য আমরা এর পরিবর্তে ওয়াই এক্স লিখেছি এখানে ওয়াই নট আর এই জায়গা ভিতরে দেখো এই যে ভিতরে যে অংশটা এটার পরিবর্তে আমি এখানে কি লিখেছি এই যে ওয়াই এক্স লিখেছি ঠিক আছে 10 নাম্বার সমীকরণটা আমরা এর থেকে পেলাম আমরা মোটামুটি আমাদের যে কাঙ্ক্ষিত যে প্রমাণের শেষ অবস্থা চূড়ান্ত অবস্থায় আমরা পৌঁছে যাচ্ছি ঠিক আছে এখন দেখো এখানে কি আছে এই যে 10 এর ডান পক্ষের সমাকলন চিহ্নের অধীন ফাংশনটি অর্থাৎ যেটি সমাকল্য x এর একটি অবিচ্ছিন্ন ফাংশন অর্থাৎ ভিতরের অংশটা যৌগ সমীকরণের যে ভিতরের যে ফাংশনটা
যোগ চিহ্নের ভিতরে যে ফাংশনটি সেটি কি? এটা ওয়াই এক্স এর একটি অবিচ্ছিন্ন ফাংশন, এই জন্য ওয়াই এক্স টা অন্তরীকরণযোগ্য। ওয়াই এক্স টা অন্তরীকরণযোগ্য ফলে ওয়াই এক্স টা, এই যে ওয়াই এক্স ভ্যালুটা পেলাম, এটা কিন্তু আমাদের যে প্রদত্ত আদিমান সমস্যা আছে তার একটি সমাধান। এখন আমাদের বের করার দরকার ছিল কি? সমাধান বের করা। পরবর্তী ধাপটা কি হবে? পরবর্তী ধাপটা হবে তোমার সমাধানটা অনন্য কিনা, অর্থাৎ সমাধান কি একটাই না একাধিক আছে। আমাদের যে ধাপ ফার্স্ট নাম্বার সমাধানের অনন্যতা, ঠিক আছে? আমরা এখন দেখব যে আমাদের সমাধানটি অনন্য কিনা। সেই জন্য আমরা যুক্তির খাতিরে ধরে নিলাম যে আরেকটা সমাধান আছে, যদি সম্ভব হয় ধরি, এই যে এটা আমরা বড় হাতের ওয়াই এক্স একটা ফাংশন নিয়েছি, আমরা ধরে নিলাম যে এই ফাংশনটি কি, এটি তার আরেকটি সমাধান। আচ্ছা, তো আমরা এটাও ধরে নিছি যে অ্যাবসলিউট ভ্যালু অফ ওয়াই এক্স একটা তোমার ধ্রুবক বি, বি থেকে বি সমান বা তার চেয়ে ছোট, এবং আমরা তার ব্যবধিটাও ধরে নিয়েছি, এই যে এটা এক্স নট মাইনাস এইচ, এক্স এর ভ্যালুটা এক্স নট মাইনাস এইচ এবং এক্স নট প্লাস এইচ এর মধ্যে, ঠিক আছে? তো এখন যদি সমাধান ওয়াই এক্স হয় তাহলে আমরা 10 নম্বর আলোকে লিখতে পারি ওয়াই এক্স ইকুয়াল টু ওয়াই নট প্লাস এক্স নট থেকে এক্স, ঠিক আছে, এফ এক্স ওয়াই এক্স ডিএক্স এটি লিখতে পারি আমরা, কেমন? তো এটা যদি লিখতে পারি তাহলে এটা আমাদের 12 নম্বর সমীকরণ। এখন 10 এবং 12 থেকে আমরা পাই কি পাই, দেখো আমরা যদি ওয়াই এক্স মাইনাস বড় হাতের ওয়াই এক্স, অর্থাৎ এটার থেকে যদি 12 থেকে যদি 10 বিয়োগ দিই তাহলে কেমন দাঁড়ায়, অর্থাৎ সেভাবে বিয়োগ না দিয়ে আমরা শুধু অ্যাবসলিউট ভ্যালু অফ বড় হাতের ওয়াই এক্স মাইনাস ছোট হাতের ওয়াই এক্স, অর্থাৎ নতুন সমীকরণ সমাধান আর তার থেকে পূর্বের সমীকরণ সমাধানটা বাদ দিলাম, বাদ দিয়ে ফরম মান নিলে কি আসে দেখি, যে ওয়াই এক্স এর ভ্যালুটা এখানে লিখলাম, এই বড় হাতের ওয়াই এক্স এটার ভ্যালুটা আমরা এখানে লিখলাম কত, এই যে এই অংশটা লিখছি, ঠিক আছে, আর ছোট হাতের যে ওয়াই এক্সটা এটা, এর পরিবর্তে আমরা এখানে লিখছি এই যে এটা এই অংশ ওয়াই নট থেকে আমরা এই যে পরবর্তী যে অংশটা এটা লিখছি, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো ওয়াই নট এবং ওয়াই নটটা বাদ যায়, আমরা পরবর্তী স্লাইডে গিয়ে দেখি। হ্যাঁ, এখানে দেখো এই অংশটা, এগুলা একবারে একবারে একটা সরল অংশ, অর্থাৎ এটা হলো তোমার এটা খুব সিম্পলিফিকেশনটা খুব সহজ, সহজে আমরা এই বীজগাণিত প্রক্রিয়াটা অনেক সহজ, এই যে এই অংশগুলো যে আমরা করছি এখানে, খেয়াল করে দেখো এখানে দুইটা সমাকলন চিহ্ন ছিল একই সীমার মধ্যে, আমরা সেটাকে কি করেছি, একটা সমাকলন চিহ্নের অধীনে ফাংশন দুইটাকে নিয়ে নিয়েছি, ফলে এরপরে আমরা ফরম মান যে চিহ্নটা আছে সেটাকে আমরা কি করেছি, এটা এভাবে লিখেছি, দেখো এই যে এটা লিখতে পারি, আমরা জানো, আমরা তোমরা জানো এটা হলো যে অসমতার যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী আমরা লিখেছি, ঠিক আছে, নিয়ম অনুযায়ী লিখলে এখন এটাকে আমরা পরবর্তীতে এই যে 13 নম্বর সমীকরণ যেটা লিখেছি এখানে, এখানে আমরা কি করেছি, এখানে আমরা লিপসিজের শর্ত অনুযায়ী লিখেছি, ঠিক আছে, ওই যে 2 নম্বরে লিপসিজের শর্ত ছিল সেই অনুযায়ী আমরা এখানে 13 নম্বরটা লিখেছি। এখন এই যে ওয়াই এক্স মাইনাস ওয়াই এক্স ফরম মান, এই যে ভিতরের যে ফাংশনটা, এই যে এটা যেটা, ঠিক আছে, এটার ভ্যালুটা আমরা ওই যে আমরা প্রথমে ধরে নিছি 11 নম্বর সমীকরণে, সেখানে নিছি কত, বি, এই জন্য সেখানে বি বসানোর কারণে এই যে এখানে এখানে কে বিটা পাওয়া গেছে, ঠিক আছে, এই যে বি, আর এখানে শুধু ফরম মান ডিএক্স থাকে, এখানে আমরা ডিএক্স এর সমাকলন করলে এক্স হয়, তার আপার লিমিট লোয়ার লিমিট বসালে 14 নম্বর সমীকরণটি পাওয়া যায়, কেমন? তাহলে আমরা নেক্সট স্লাইডে তোমাদেরকে নিয়ে যাচ্ছি, আমরা একেবারেই শেষের দিকে আছি, ঠিক আছে? এখন দেখো 13 নম্বর যে সমীকরণটা ছিল সেখানে যদি আমরা 14 থেকে যে ওয়াই এক্স আমরা যে ভ্যালুটা পেলাম সে ভ্যালুটা আমরা এখানে বসিয়ে দিলাম, এই যে কে বি ইন্টু এক্স মাইনাস এক্স নট, এই ভ্যালুটা আমরা এখানে বসিয়ে দিলাম, ঠিক আছে,
বসানোর কারণে আমরা এই 15 নাম্বার ইকুয়েশনটা পেলাম, এই যে এখানে দেখছো এই ইকুয়েশনটা আমরা এখানে পেলাম। এখন 13 নাম্বারের সেখানে আমরা 15 মানটা অর্থাৎ এই ভ্যালুটা, এই যে আমাদের এই আয়তাকার যে অংশটা আছে এই অংশটা যদি আমরা এখানে বসিয়ে দিই 15-র মধ্যে, 13-র মধ্যে যদি 15-র অংশটা বসিয়ে দিই তাহলে এই যে এটা দেখো, এই যে এটা আমরা বসিয়ে দিলাম, ঠিক আছে। হ্যাঁ, তো বসিয়ে দেওয়াতে আবার তখন কে স্কয়ার আর কে গুণ করলে কে কিউব বি বাই টু হবে, আর এখানে অ্যাবসলিউট ভ্যালু এক্স মাইনাস এক্স নট হোল স্কয়ার, এটা আবার যখন ডিএক্স আবার সমাকলন হবে তখন এটা কিউব হয়ে যাবে, এই যে কিউব হয়েছে দেখছো, এই যে কে কিউব বি এটা এটা এই যে কে কিউব বি অ্যাবসলিউট ভ্যালু এক্স মাইনাস এক্স নট কিউব ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 3। 16 নাম্বার ইকুয়েশনটা আমরা পেলাম। এরপরে পরবর্তী স্লাইডে দেখো, এইভাবে যদি আমরা অগ্রসর হই 13-তে বারবার খালি 15 থেকে 16 থেকে এভাবে পরবর্তী যে ভ্যালু গুলো পাবো সবগুলো বসিয়ে দিলে এক পর্যায়ে আমরা এন এর ভ্যালু পাবো, অ্যাবসলিউট ভ্যালু ওয়াই এক্স মাইনাস ওয়াই এক্স ইকুয়াল টু পাবো আমরা এই যে এটা, আমরা এই অংশটা পাবো, ঠিক আছে। তা আমরা অ্যাবসলিউট ভ্যালু অফ এক্স মাইনাস এক্স নট এর মান এইচ আমরা জানি, আমরা প্রথমে ধরে নিয়েছি আমাদের আয়তকের মধ্যে, তো সেখানে মানটা বসিয়ে দিলে আমাদের 13-17 নাম্বার সমীকরণটা পাই, এই যে এটা পাই, ঠিক আছে। এখন 17 নাম্বার সমীকরণের আমরা যদি এন এর মান তোমার ইনফিনিটি নি তখন এটার একটা সুনির্দিষ্ট ভ্যালু পাবো শূন্য, অর্থাৎ এটা একটা অভিসারী ধারা, কারণ এই আকারের ধারাগুলো অভিসারী হয়, ঠিক আছে। এই যে এটা একটা এই ধরনের আকারের ধারাগুলো অভিসারী হয় তোমরা জানো, সেই জন্য এটার ভ্যালু হবে জিরো, জিরো ভ্যালু হয়েছে। এটা জিরো ভ্যালু হওয়া মানে কি, অ্যাবসলিউট ভ্যালু অফ ওয়াই এক্স মাইনাস ওয়াই এক্স এইটা সমান হলো জিরো, এটা সমান জিরো হওয়া মানে অ্যাবসলিউট ভ্যালু বাদ দিলে যেটা থাকে তার মান জিরো, অর্থাৎ এটুকের মান জিরো, এটুকুর মান জিরো হওয়া মানে ওয়াই এক্স সমান ওয়াই এক্স। এটা দ্বারা কি নির্দেশ করে, অর্থাৎ আগের যে সমাধানটা স্মল ওয়াই এক্স ছিল আর এখন যে ক্যাপিটাল ওয়াই এক্স দুইটা সমান, তার মানে আসলে এই এই ইকুয়েশনটা এই যে অন্তরক সমীকরণটা ছিল তার আসলে সমাধান একটাই, এই জন্য তার সমাধান হলো অনন্য, আমাদের এই অস্তিত্বশীলতা ও অনন্যতা উপপাদ্যটি আমরা প্রমাণ করেছি। তো সবাই ভালোভাবে খাতায় লিখে বুঝবে আশা করি, পুরো লেকচার যদি দেখো দ্বিতীয় এবং তৃতীয় লেকচার তোমাদের এই উপপাদ্যটি বুঝতে কোনো অসুবিধা হওয়ার কথা নয়, ঠিক আছে। আমরা পরবর্তী স্লাইডে যাই, ঠিক আছে। পরবর্তী স্লাইডে আমরা একটা গাণিতিক সমস্যা তোমাদের সামনে উপস্থাপন করতেছি, সেটি হলো একটা কোশ্চান, দেখো আমরা এখানে তোমাদের সামনে উপস্থাপন করেছি কোশ্চানটা, দেখো এখানে আমি লিখেছি কোশ্চানটা, সেটি হলো যে একটা ফাংশন এফ এক্স ওয়াই ইকুয়াল টু হলো এক্স স্কোয়ার না এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4, আর তার এক্স এর একটা ভ্যালু আছে ওয়াই এর ভ্যালু আছে, এক্স এর ভ্যালু হলো অ্যাবসলিউট ভ্যালু অফ এক্স লেস দেন 1 এবং অ্যাবসলিউট ভ্যালু অফ ওয়াই মাইনাস 2 লেস দেন অর ইকুয়াল টু 3, ঠিক আছে। অর্থাৎ আমাদের আয়তক আর টা দেয়া আছে, এখন আমাদেরকে কি বের করতে হবে, আমাদের লিপসিজের ধ্রুবকটা বের করতে হবে, এই যে লিপসিজের ধ্রুবক নির্ণয় করতে হবে, ঠিক আছে। আরেকটা কথা সর্বশেষ বলা আছে দ্বিতীয় অংশে, ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু এফ এক্স ওয়াই, এই সমীকরণটার সমাধান কি অনন্য কিনা, অর্থাৎ একটাই কি সমাধান আছে সেটি আমাদেরকে দেখাতে হবে। চলো আমরা এটার এই অঙ্কটির সমাধান করি, এখানে আমাদের স্পষ্ট দেয়া আছে কত, এফ এক্স ওয়াই ইকুয়াল টু এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4, আমরা এখানে লিখছি এখানে এফ এক্স ওয়াই ইকুয়াল টু এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4, কেমন। এখন আমাদের দেখো আয়তক আর, আয়তক আরটা আমরা লিখছি এক্স ওয়াই, এক্স এর মান এখানে দেয়া আছে, এই যে অ্যাবসলিউট ভ্যালু এক্স লেস দেন 1 আমি এখানে নিয়ে এসেছি এবং ওয়াই মাইনাস 2 এর ভ্যালু এখানে দেয়া আছে সেটা আমি এখানে লিখেছি। এখান থেকে দেখো এক্স এর মান এবং ওয়াই এর মান আমরা বের করতে পারি, কিভাবে করছি এগুলো খুবই
এলিমেন্টারি গণিত তোমরা এগুলা পারবে, ঠিক আছে? তো আমরা সেটি এখানে লিখেছি। তো আমরা পরবর্তী স্লাইডে তোমাদেরকে নিয়ে যাচ্ছি। এই অঙ্কটা বেশ সহজ আছে, আশা করি তোমরা যদি মনোযোগ দিয়ে দেখো, এরকম অনেক অঙ্ক তোমাদের পাঠ্য বইয়ে আছে, তোমরা সেগুলা পড়বে এবং সেগুলা পড়ে তোমরা বুঝে অঙ্কগুলা করবে, ঠিক আছে? অঙ্কগুলা করলে আশা করি এ ধরনের একটা অঙ্ক তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষায় আসে, তোমরা এ ধরনের যে কোনো অঙ্ক আসলে তোমরা করতে পারবে, ঠিক আছে? তা আমরা সর্বশেষ আরটাকে আমরা এভাবে লিখতে পারি, এই যে আর আর এক্স ওয়াই ইকুয়াল টু, এক্স এর মান আসবে -1 থেকে +1 এবং ওয়াই এর মান আসবে -1 থেকে 5, অর্থাৎ এক্স এর সর্বোচ্চ মান 1, সর্বনিম্ন মান -1, আর ওয়াই ওয়াই এর হলো -1 সর্বনিম্ন আর সর্বোচ্চ 5, কেমন? এক্স এর বেলা অবশ্য -1 এর থেকে বড় এবং +1 এর থেকে ছোট, তোমরা দেখেছো। আমরা আর থেকে দুইটা বিন্দু নিলাম, একটা এক্স ওয়াই ওয়ান আর একটা এক্স ওয়াই টু, দুইটা বিন্দু নিয়ে আমরা ফাংশনটাতে বসিয়ে দেখলাম যে এফ এক্স ওয়াই ওয়ান এর মান আসে এটা, আর এফ এক্স ওয়াই টুর মান আসে তোমার এটা। এখন আমরা লিপসিজের কন্ডিশনটা আমরা সবাই জানি, তোমাদেরকে আমি প্রথম আমি দ্বিতীয় লেকচারে লিপসিজের শর্ত সম্পর্কে বলেছি, কেমন? লিপসিজের শর্ত এবং লিপসিজের ধ্রুবক কাকে বলে সেখানে আমরা আলোচনা করেছি। এছাড়া এই এর পূর্বের যে আমরা উপপাদ্যটি তোমাদেরকে করিয়েছি অস্তিত্বশীলতা এবং অনন্য বা উপপাদ্য, সেখানে আমরা লিপসিজের শর্ত সম্পর্কে অনেক বলেছি। আমরা এখানে এই ভ্যালুটা আমরা এখানে লিখেছি, লিপসিজের শর্তের একটা অংশ বাম পক্ষে এটা আছে, কেমন? আমরা দেখাইতে হবে যে লেস দেন ইকুয়াল টু কে ইন টু অ্যাবসলিউট ভ্যালু অফ ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু। তা আমরা এফ এক্স ওয়াই ওয়ান এর মান এখানে বসালাম, এই যে এই জায়গায় বসালাম, আর এফ এক্স ওয়াই টুর মান পরবর্তীতে বসিয়েছি। বসালে কি হয়, সেখানে আমাদের এই আমরা যদি সিম্পলিফাই করি তাহলে এই জিনিসটা আসে, ঠিক আছে? তা আমরা পরবর্তী স্লাইডে আমরা এর পরের অংশটা করেছি, চলো আমরা পরবর্তী স্লাইডে তোমাদেরকে নিয়ে যাচ্ছি। এখানে দেখছো আমরা এখানে এই যে এক্স প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার প্লাস ওয়াই টু স্কোয়ার, এরপরে আছে ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু ইন্টু ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু, ঠিক আছে? এখানে আমরা এক্স এর ভ্যালু জানি সর্বোচ্চ মান হলো 5, কেমন? সরি, এক্স এর সর্বোচ্চ মান 1, আর ওয়াই এর সর্বোচ্চ মান 5। তা আমরা এই ভ্যালু গুলা বসিয়েছি এখানে, এই যে এটার এই রাশিটার ভ্যালু আমরা এখানে বসালে আসে এটা, ঠিক আছে? এবং এই ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু এটার ভ্যালুটা আমরা এখানে বসিয়েছি, আসে অ্যাবসলিউট ভ্যালু 5 প্লাস 5, আর এখানে আমাদের ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু পরম মান চিহ্নের অধীনে আমরা রাখলাম, এই জন্য এখানে আমি লেস দেন ইকুয়াল টু লিখেছি। এখন দেখো এখানে হিসেব করলে 51 এবং 10 গুণ হয়, এই দুইটা গুণ করলে 510 হয়, এবং সর্বশেষ আমরা যদি 510 এটাকে কে ধরি তাহলে এই সমীকরণটার আকার দাঁড়ায় তোমার এটা, এটা ঠিক আমাদের পরিচিত লিপসিজের শর্তের যে টার্মটা আছে সেটার সাথে মিলে যায়, কেমন? তার মানে এই কে টা হলো লিপসিজের ধ্রুবক যার মান হলো 510, আমাদের লিপসিজের ধ্রুবকের মান বের করতে বলছে, অর্থাৎ এফ এক্স ওয়াই ইকুয়াল টু এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দুইবার পাওয়ার, ফাংশনটি প্রদত্ত আয়তকে লিপসিজের শর্ত সিদ্ধ করে এবং লিপসিজ ধ্রুবক কত? 510। আচ্ছা এখন আমরা পরবর্তী স্লাইডে যাচ্ছি, পরবর্তী স্লাইডে আমাদের এই অঙ্কের পরবর্তী অংশ আছে। হ্যাঁ এখানে দেখো সেখানে বলা আছে যে সমাধান কি অনন্য, এটা দ্বিতীয় অংশে ছিল, ঠিক আছে? তো আমরা আমরা সেটি তোমাদেরকে দেখাচ্ছি, যৌক্তিক ভাবে দেখাচ্ছি যে সমাধান কি অনন্য, কি একাধিক সমাধান আছে। সেখানে আমরা ডিওয়াই বাই ডিএক্স এফ এক্স ওয়াই দেয়া আছে এক্স ওয়াই স্কোয়ার ওয়াই টু দুই আর 4, ঠিক আছে? এটা তো দেয়া আছে আমাদের, এখানে এটাকে আমরা ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করছি, এই যে ওয়াই এর সাপেক্ষে আমরা এখানে অন্তরীকরণ করছি, সেখানে এই যে ওয়াই এর সাপেক্ষে আমাদের ফাংশনটা হলো এটা, অন্তরীকরণ করলে তোমরা জানো যে এটা আছে 2xy প্লাস 4
ওয়াই কিউব এই অংশটা আসে, কেমন? এখন একটু খেয়াল করে দেখো যে আমাদের যে প্রদত্ত আয়তক কত আছে, এই যে আয়তকের মান হইলো এক্স এর মান -1 থেকে +1 আর ওয়াই এর মান -1 থেকে 5। এই সীমার মধ্যে তুমি দেখো এটারও এক্স ওয়াই স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4 এটারও ভ্যালু আছে, এটা সংজ্ঞায়িত এবং এটা কন্টিনিউয়াস ফাংশন। আর তোমার এই 2xy +4y কিউব এই যে ফাংশনটা এটাও কিন্তু অবিচ্ছিন্ন, অর্থাৎ পুরো সীমার মধ্যে এই ফাংশনটার ডেফিনেশন আছে, এটা সংজ্ঞায়িত করা যায়, ঠিক আছে? সেই জন্য এই ফাংশনটা এখানে অবিচ্ছিন্ন। কি কি অবিচ্ছিন্ন? এফ অবিচ্ছিন্ন এবং ডেল এফ বাই ডেল ওয়াই এটাও অবিচ্ছিন্ন। এই কারণে আমাদের এই সমীকরণটার কি আছে, সমীকরণটার একক সমাধান অর্থাৎ একটা অনন্য সমাধান বিদ্যমান আছে, ঠিক আছে? তো আমাদের এই যে গাণিতিক সমস্যাটা ছিল, গাণিতিক সমস্যাটার সমাধান এখানেই শেষ। তাহলে আমরা পরবর্তী যে আরেকটি গাণিতিক সমস্যা তোমাদের সামনে উপস্থাপন করেছি, ঠিক এই ধরনের একটি অঙ্ক, একটু ভিন্ন প্রকারের, এগুলো পরীক্ষায় আসে। আমি চাচ্ছি যে যে এই এই চ্যাপ্টারে যে কোনো যদি অঙ্ক আসে তোমরা যাতে কোনো সমস্যা ফিল না করো, তোমরা যেন সহজে যেন এই অঙ্কগুলো সমাধান করতে পারো, ঠিক আছে? সেই জন্য আমি এই অঙ্কটিও তোমাদের সামনে উপস্থাপন করেছি যাতে তোমরা এ ধরনের সকল অঙ্ক তোমরা করতে পারো। বইতে যে অঙ্কগুলো আছে সবগুলো তোমরা অনুশীলন করবে। এখানে কি আছে, ডিওয়াই বাই ডিএক্স এর মান আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার -3y/x, y1=1, ঠিক আছে? এই যে আমাদের এটা এই ফাংশনটা দেয়া আছে, হ্যাঁ, সেটার আদি শর্ত দেয়া আছে ওয়াই ওয়ান, অর্থাৎ এখানে ওয়াই এক্স নট এর মানও 1, ওয়াই নট এর মানও 1। বলছে আমাদের কি করতে হবে, দেখাতে হবে যে এটা একটা অনন্য সমাধান বিদ্যমান, আর সমাধানের ব্যবধিটা নির্ণয় করতে হবে। সমাধানের ব্যবধি নির্ণয় করার জন্য, হ্যাঁ, শুধু ব্যবধি না, সমাধানও নির্ণয় করতে হবে, যে সমাধান এবং সমাধান কোন অঞ্চলের মধ্যে সমাধানটা ডিফাইন করবে, সংজ্ঞায়িত থাকবে, সেই ব্যবধিটাও আমাদেরকে দেখাতে হবে, কেমন? তো চলো আমরা এই গাণিতিক সমস্যাটা শুরু করি। আমাদের এখানে দেয়া আছে ডিএ বাই ডিএক্স এর মান, যেটা এখানে দেয়া আছে সেটি আমি এখানে লিখেছি 1 নম্বর সমীকরণে। তো এখানে তোমার আমাদের যে আদি শর্ত এক্স নট ওয়াই নট এর মান 1 1, ঠিক আছে? আর আমাদের আয়তকটা কত, আয়তকটা আমরা ধরে নিয়েছি, আর এর মানটা ধরে নিয়েছি যে এই যে আমাদের আদি শর্ত দেয়া আছে, ঠিক আছে? আদি শর্ত কি দেয়া আছে, এক্স নট এর মান 1, ওয়াই নট এর মান 1, তাদের প্রতিবেশে তাদের নেইবারহুড এর মধ্যে আমরা আমাদের আয়তকটা নিলাম, অর্থাৎ এই যে 1 এর আশেপাশে আমরা নিলাম। অ্যাবসলিউট ভ্যালু অফ এক্স -1 > a আর অ্যাবসলিউট ভ্যালু অফ ওয়াই -1 > b, ঠিক আছে? এই এভাবে যদি আমি নিয়ে থাকি তাহলে আমাদের আর এর মান এই অবস্থা হয়, ঠিক আছে? এগুলা তোমরা জানো, আমি বেশি বিস্তারিত আলাপ না করে আমি পরবর্তী স্লাইডে তোমাদেরকে নিয়ে যাচ্ছি, ঠিক আছে? পরবর্তী স্লাইডে দেখো, হ্যাঁ, আমরা এখানে সর্বশেষ এই যে দেখো এখানে এক্স এবং ওয়াই এর ভ্যালুটা পেলাম, এক্স এর ভ্যালু সর্বনিম্ন হলো 1 - a আর সর্বোচ্চ 1+a, ওয়াই এর হলো 1 - b আর সর্বোচ্চ হলো 1+b। স্পষ্টত আমরা কি দেখতে পাই যে আর আয়তকের মধ্যে আমাদের যে ফাংশনটা এফ এক্স ওয়াই আছে এই ফাংশনটা অবিচ্ছিন্ন, কন্টিনিউয়াস, সংজ্ঞায়িত করে এর ভিতরে, এর আশেপাশে 1 এর আশেপাশে যে অঞ্চলটা আছে এই অঞ্চলের মধ্যে আমাদের এই ফাংশনটা ডিফাইন করে, সংজ্ঞায়িত হয়। সুতরাং এটা এখানে অবিচ্ছিন্ন বা কন্টিনিউয়াস ফাংশন। আমরা আর থেকে দুইটা বিন্দু নিলাম, কত, এক্স ওয়াই ওয়ান এক্স ওয়াই টু, এটা দিয়ে আমরা টেস্ট করে দেখতেছি যে এটি লিপসিজের শর্ত সিদ্ধ করে কিনা। এই যে এফ এক্স ওয়াই ওয়ান এফ এক্স ওয়াই টু এর ভ্যালু গুলো আমি এখানে বসিয়ে দিলাম, ঠিক আছে? দেখছো এখানে বসিয়ে দিলাম, বসানোর পরে পরবর্তী যে কাজগুলো হয়েছে এখানে, এই যে এটা, এগুলো আমাদের স্রেফ সাধারণ বীজগাণিতিক প্রক্রিয়া প্রয়োগ করছি, প্রয়োগ করে আমরা এগুলা বের করেছি। তোমরা খুব সহজে এই ছোটখাটো হিসাব গুলো তোমরা বুঝবে। আমরা পরবর্তী স্লাইডে তোমাদেরকে নিয়ে যাচ্ছি, এখানে দেখো এখানে খুব ওই 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 টার্মটাকে আমরা একটু পরিবর্তন করে লিখেছি, ঠিক আছে? এটা রিঅ্যারেঞ্জ করে লিখেছি আমরা। এই যে এখান থেকে এটা পেলাম
এইটা ঠিক আছে। এখানে যদি আমি এখানে ধরো এ মাইনাস বি আছে, অ্যাবসলিউট গুলো এ মাইনাস বি, তার থেকে আমরা জানি যে আমরা ওই যে সমতা অসমতার ওখানে আমরা শিখেছি যে অ্যাবসলিউট ভ্যালু অফ এ মাইনাস বি থেকে অ্যাবসলিউট ভ্যালু এ মাইনাস বি লেস দেন অর ইকুয়াল টু অ্যাবসলিউট ভ্যালু অফ এ প্লাস অ্যাবসলিউট ভ্যালু অফ বি, সেই অনুযায়ী আমরা এটাকে এভাবে লিখেছি এই এ অংশটাকে, ঠিক আছে। আর বাকি অংশটা ঠিক আছে, প্লাস দেওয়াতে লেস দেন অর ইকুয়াল টু আমরা লিখেছি যে এই চিহ্নটা আমরা লিখেছি। ওকে, তো আমরা 2 নম্বর সমীকরণটা এখানে লিখলাম। এখন একটু আমরা আর আর এর থেকে আমরা এক্স এর মানটা দেখবো। এক্স এর ভ্যালু সর্বোচ্চ ভ্যালু আমরা জানি কত, ওখানে দেখেছি এই যে 1+a, এই সর্বোচ্চ এটা এক্স এর ভ্যালু। আর ওয়াই ওয়াই এর ভ্যালু আমরা সর্বোচ্চ জানি কত, 1+b। কিন্তু এই যে এখানে কিন্তু 3-র সাথে, এই যে এখানে এখানে খেয়াল করে দেখো, 3-র সাথে 1/x গুণ আছে, আমাদেরকে দেখতে হবে যে 1/x এর মানটা কত হবে। এখানে দেখো এই যে এক্স এর সর্বনিম্ন মান কত, 1-a। তো আমরা যদি এই এই রাশিটাকে, এই যে এই অংশটা, এটা একটু বুঝতে হবে, এই অংশটাকে আমরা যদি 1/x লিখি তাহলে এই চিহ্নটা হবে এরকম, অর্থাৎ 1/x এর ক্ষেত্রে সর্বোচ্চ ভ্যালু হবে এই যে এটা 1/1-a। তোমরা এটা নিশ্চয়ই বুঝেছো, এটাই কিন্তু একটু বুঝার বিষয় আছে। আমরা এই ভ্যালু গুলো এখন এখান থেকে নিয়ে এই সমীকরণটাতে আমরা এই 2 নম্বর সমীকরণে এই ভ্যালু গুলো আমরা বসাবো, ঠিক আছে। আমরা পরবর্তী স্লাইডে খেয়াল করে দেখো, আমরা এখানে এটা বসিয়েছি, ঠিক আছে। এই যে এখানে আমরা বসিয়েছি, বসানোর কারণে আমাদের এই সমীকরণটা এখন দাঁড়িয়েছে এই অবস্থা, ঠিক আছে। এখানে আমরা এই দেখো, এই যে এখানে আমরা বসিয়েছি এই অংশটা, হ্যাঁ। এবং এটাকে যদি আমরা কে ধরি, এগুলো সবগুলো কিন্তু ধ্রুবক ভ্যালু, ঠিক আছে। এগুলো হলো কনস্ট্যান্ট ভ্যালু, ধ্রুবক। তো আমি ধরলাম যে এটার মান কে, এই যে এটার মান কে ধরলাম, কে ধরলে এই সমীকরণটা দাঁড়ায় এটা, ফিগারটা দাঁড়ায় হলো এরকম। এটা লিপসিজের শর্ত সিদ্ধ করে। তো কে এর মান হলো, এখানে আমি সিম্পলিফাই করে দেখালাম যে কে এর মান হলো এটা, ঠিক আছে। আমরা পরবর্তী, এটা তোমরা বুঝেছো ছোটখাটো গাণিতিক প্রক্রিয়া, আমরা পরবর্তী স্লাইডে তোমাদেরকে নিয়ে যাচ্ছি। এখানে দেখো, হ্যাঁ, তো প্রদত্ত ফাংশনটি আমরা লিপসিজের শর্ত সিদ্ধ করে ওখানে দেখলাম, ঠিক আছে। তার মানে এই আদিমান সমস্যাটা আর আয়তকে অনন্য সমাধান বিদ্যমান আছে। আমরা এখন সমাধানটা বের করে দেখবো, ঠিক আছে। সমাধানটা বের করার জন্য আমরা আমাদের 1 নম্বর সমীকরণটাকে এখানে আবার লিখলাম। এই যে 1 নম্বর সমীকরণটা লিখছি, লেখার পরে আমরা কি করছি, আমরা এই যে 1 নম্বরের থেকে এই অংশটা, এই যে এটা এটা আমরা পক্ষান্তর করে এখানে নিয়ে আসলাম, নিয়ে আসি এখানে লিখলাম। এই জন্য এখানে এই চিহ্নটা, এ দেখো এই চিহ্নটা আমরা প্লাস চিহ্ন দিয়েছি, ঠিক আছে। আমরা এর থেকে আমরা যদি ওয়াই স্কোয়ার দিয়ে ভাগ দিয়ে দিই তাহলে আমরা 3 নম্বর সমীকরণটা অনায়াসে পাবো, তাই না। এখানে আমরা এটা হলো তোমার একটা সাধারণ যে অন্তরক সমীকরণ, অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন, তোমরা সেকেন্ড ইয়ারে করেছো, এগুলো সমাধান করেছো অনেক, আরো বড় বড় অন্তরক সমীকরণ সমাধান বের করেছো। তো এটা সে তুলনায় ছোট, 3 নম্বর যে অন্তরক সমীকরণটা, আমরা এখানে 1/y সমান জেড ধরেছি, তাকে আমরা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে করেছি। এরপরে এভাবে আমরা এর থেকে সমাধানটা বের করে নিয়ে আসবো, সহজ আছে, আমি সব সুন্দরভাবে এখানে উপস্থাপন করেছি, তোমরা দেখবে। এরপরে দেখো, এই যে এখানে এখানে দেখো আমরা এটা করেছি, এখানে এই যে 3 নম্বর, সর্বশেষ 3 নম্বর সমীকরণটা আমরা এরকম পেলাম, ঠিক আছে। ঠিক সর্বশেষ এই যে রিএরেঞ্জ করে আমরা লিখলাম 4 নম্বর সমীকরণটা, ঠিক আছে। এখন এখানে দেখো, একটু খেয়াল করে দেখলে আমরা বুঝতে পারবো যে এখানে জেড এর সাথে যে অংশটা আছে -3/x, এটা কিন্তু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, আমরা এর ভ্যালু মানে এটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হিসাবে বিবেচিত হতে পারে, আমরা সেই জন্য ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা IF টা এখানে লিখলাম e to the power। তোমরা এই সিস্টেমটা জানো, অনার্সে তোমরা করে এসেছো, e to the power ইন্টিগ্রেশন -3/x dx, এটা -3 নিয়ে আসলে যা আসে -3 ln x, এগুলো খুব সহজ হিসাব। এখান থেকে আমরা এই যে এই অংশটা পেলাম, ঠিক আছে। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর যা পেয়েছি তা কি করবো, আমরা পরবর্তী স্লাইডে দেখবো, আমরা এটাকে গুণ করে দিয়েছি 4 নম্বর সমীকরণের উভয় পাশে আমরা গুণ করেছি, ঠিক আছে। গুণ করলে আমাদের এই স্লাইডটা আমরা পাবো, দেখো এখানে গুণ করার কারণে এখানে এই অবস্থা, সর্বশেষ যেটা দাঁড়ায় এই যে এই অংশটা, এটা
একটু খেয়াল করে দেখো, হুম এই যে এটা এটা দেখা যাচ্ছে, আমি এই অংশটা, হ্যাঁ এই অংশটা দেখো, এটা আমি এখানে নিচে একটু খসড়া করে দেখিয়েছি। এটা আমরা যদি এই অংশটা সমান্তর এটা লিখছি, এই যে এটা, ঠিক আছে, এটা লিখছি, এটা কিভাবে আসে আমি এখানে দেখছি, ডি এক্স এর সাপেক্ষে যদি আমি এটাকে অন্তরীকরণ করি, দেখো ইউবি সূত্র যদি ফেলে দিই তাহলে এটা এরকম আসে, এই যে অনায়াসে 1/x³ dz বাই dx মাইনাস 3z বাই x⁴, তাই না? তো সেই জন্য আমি এখানে এই লাইনটা, এই যে এই লাইনটা এভাবে লিখেছি, তাই এটা, ঠিক আছে। তা আমরা মোটামুটি এই অঙ্কের আমরা শেষ পর্যায়ে আছি, আমরা শেষের দিকে যাব। তোমরা তোমাদেরকে আমি পরবর্তী স্লাইডে নিয়ে যাচ্ছি। এখন দেখো, হ্যাঁ এখানে এটা আছে, ঠিক আছে। এখন এটাকে আমরা যদি এই অংশটা, এই যে এই অংশটা আছে এটা, এই অংশটা যে আছে, আমরা স্ব-স্ব চলরাশির সাপেক্ষে কি করব, সমাকলন করছি। সমাকলন করলে এই যে ডি চলে যায়, আর থাকে জেড বাই এক্স কিউব, এই যে এটা এটা থাকে, আর এখানে এই অবস্থা থাকে। তোমরা জানো যে ডিএক্স বাই এক্স সমাকলন মাইনাস লন এক্স হয়, ঠিক আছে। এখানে এখানে কি করছি আমরা, এই যে এই জেড এর মান 1/y আমি এখানে বসিয়ে দিয়েছি, এক্স কিউবটা ওই পাশে নিলে 5 নাম্বার সমীকরণ এটা পাওয়া যায়, তাই না? এই অংশটা পাওয়া যায়। আমরা জাস্ট শেষের দিকে, আমরা পরবর্তী স্লাইডে যাই। হ্যাঁ দেখো, এখন এখানে যেই সমীকরণটা আছে, দেখি এটা যে 5 নাম্বার, 5 নাম্বারে আমরা যদি আদি শর্তটা বসাই দিই, বসাইলে আমরা তাহলে এইটা দেখো, এই যে আদি শর্ত ব্যবহার করলে এক্স নট এর মান 1, ওয়াই নট এর মান যদি 1 বসাই, তাহলে সি এর মান পাবো আমরা 1। 1টা আমরা 5 নাম্বার সমীকরণে বসিয়ে দিলে আমরা সর্বশেষ এই 6 নাম্বার এই সমীকরণটা পাই, ঠিক আছে। এখন একটু খেয়াল করে দেখো যে 6 নাম্বারে যে এই যে হরটা আছে, এক্স কিউব 1 মাইনাস লন এক্স, এখানে যদি তোমার এক্স এর মান 0 এবং এক্স এর মান ই হয়, তাহলে 6 নাম্বার সমীকরণটা অসংজ্ঞায়িত হয়। তার মানে এক্স এর মান 0 এবং ই হতে পারবে না, তাহলে আমাদের ব্যবধিটা সুনির্দিষ্ট হয়ে গেল, ব্যবধিটা হবে 0 থেকে ই এর মধ্যে আমাদের সমাধানটা হবে, অর্থাৎ 0 এবং ই এই ব্যবধিতে আমাদের এই এই সমাধানটা ডিফাইন থাকবে, এই যে এই সমাধানটা, ঠিক আছে। তাহলে আমরা এই সমীকরণের সমাধানও পেলাম, ব্যবধিও পেলাম। তো তোমরা এই ধরনের যত গাণিতিক সমস্যা আছে সবগুলা সমস্যার সমাধান করবে, সবগুলা এই চ্যাপ্টারের সবগুলা সমাধান, তোমাদের অনেকগুলা বই আছে বাংলাদেশে, তোমরা যে বইগুলা পড়ো সেগুলা করতে পারো, সেগুলা থেকে যে অঙ্কগুলা সবগুলো অঙ্ক করবে। আমরা পরবর্তী চতুর্থ লেকচারে আমরা এর নেক্সট যে অধ্যায় আছে সে অধ্যায় আমরা আলোচনা করব। তো তোমরা সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমাদেরকে পরবর্তী ক্লাসে আমি স্বাগত জানাচ্ছি, এবং সাথে সাথে আজকের ক্লাসে এতক্ষণ ধরে আমার ক্লাস ধৈর্য সহকারে দেখার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফিজ।